এন্টারটেইনমেন্ট এখানে মদিনা
বাংলা পডকাস্টের পরে অনেক ভালো, অনেক সুন্দর। এবং এই দুনিয়া থেকে যত গাছিয়া বিদায় নিয়েছে তাদের রোজার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার পিতা মাতার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার ওস্তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, এবং আজকে যার উসলায় এখানে এসেছি জসিম শাহ বাবার রোজার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, এবং জসিম শাহ বাবার ভক্ত ছেলে শাহিনী ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমাদের মঞ্চ উপস্থিত রয়েছে শামসুদ্দিন ফকির, ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে বাদ্যযন্ত্রে যারা আছেন সবাই সালাম রেখে, আমার এখানে উপস্থিত রয়েছে কাঞ্চন কাকা, ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, এখানে অনেক কাকা উপস্থিত রয়েছে সবাই সালাম রেখে, আমি আমার আশীর্বাদ শুরু করতে যাচ্ছি। আমার গানে ছন্দ ভুল হলে আমাকে তোমার সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে এমএসডি শিল্পী সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই ভাষা শহীদদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমারে মা বলবা
পৃথিবীর মানুষ আমি একা না, এই সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে আমি আমার রাসুলের উপর দুরূপ করি। রাসুল নাই, কিছুই নাই। আর রাসুলের উত্তর শুনলে হচ্ছে নাইবে রাসুল, যারা যুগে যুগে পৃথিবীতে এসছে, কেমতের পূর্বক্ষণ পর্যন্ত আসবে। এরকম একজন মজুমলি হজরত হোসেন সাহাবা রাসুল পাকের উত্তরসূরি হিসাবে ওনাকে আমি বিনম্র চিত্তে সালাম নিবেদন করছি। তোমার দয়ায় গায়েব দয়াল আমি রাসুলের গান, হোসেন সাহাবা তুমি আমার জানের জান, একবার দেখা দাও ইয়া হোসেন সাহাবা, একবার দেখা দাও, মনের আশা পুরা করো দয়াল তুমি মেহেরবান। একবার হাকিকতে তোমার দিদার পেয়েছে আল্লাহ রাসূলের দেখা সে পেয়েছে।
সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিজয় বাঙালি আমাদের এই দেশেরই সন্তান। শুধু আমি বাবা হিসাবে না, সকল মানুষের তরে তার জন্য দোয়া চাই, সবাই তার জন্য দোয়া রাখবেন, ওই জন্য ভালো একটা শিল্পী হতে পারে। আমার কোনো আশা নাই, আমার বাচ্চাটার নিয়ে আমার স্বপ্ন, 9 বছরের বাচ্চা মানুষ, সারা বাংলাদেশে তার চাহিদা আছে, ভালো মানুষ থাকে, অনেক আদর করে সম্মান করে তাকে, আমরা যাই সেখানে, তার জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি রত্ন সরকারের বাবাকে
আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। কাঞ্চন মেম্বারকে হাত নাড়ে, কাঞ্চন মেম্বারকে হাত নাড়ে, জনগণের উদ্দেশ্যে হাত নাড়ে। রত্ন সরকারের বাবা, আসসালামু আলাইকুম সকল।
Thank you.
Thank you.